31st নাইটে এমন হবে কখনোই ভাবিনি। 23-এর শেষ দিন কিভাবে কাটালাম এবং কী কী করলাম সেই নিয়ে আজকের ভিডিওটা হবে। সো আসসালামু আলাইকুম টু মাই অল ফুডি ভিউয়ার্স, আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ। বেশি কথা না বলে চলুন আমরা নতুন ভিডিওতে চলে যাই। তো শেষ দিন আম্মু সকাল সকাল দেখলাম চিতই পিঠা বানাচ্ছে, আমিও আম্মুকে সাহায্য করলাম, আর আমি আমার ব্রেকফাস্ট নিয়েও অলরেডি চলে এসেছি। ব্রেকফাস্টে ছিল চিতই পিঠা আর দুধ চা। তো সত্যি কথা বলতে এরকম উইয়ার্ড কম্বিনেশন আমি কখনোই খাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করার চেষ্টা করলাম, একদমই ভালো লাগেনি, কি একটা কম্বিনেশন। যাই হোক, কেউ ট্রাই করেছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপর আমি আমার চলে এসেছি আমার হ্যাপি নিউ ইয়ারের কেক নিয়ে, সেটাই আমি বানাচ্ছিলাম। এটার ফুল ভিডিও কিন্তু আসবে, তো সেজন্য আমি এখানে অল্প অল্প একটু দেখিয়েছি। এই তো হ্যাপি নিউ ইয়ার 2024 লেখা হয়ে গেছে। এখন অন্যদিকে আমরা বাসায় একটু আয়োজন করবো 31st নাইট উপলক্ষে, সেজন্য আম্মু এখানে চিকেন ফ্রাই করে নিচ্ছি, স্পেশাল চিকেন ফ্রাই। সেজন্য এখানে কিছু চিকেন নিয়ে তারপর একে একে সব ধরনের মশলা দিয়ে দিল। এই চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা হয় আম্মুর হাতের। তো যাই হোক, অনেকেই বলেন যে চিকেন ফ্রাই মজা হয় না, তাদেরকে আমি বলবো বাসায় যত ধরনের মশলা আছে সব কিছু মশলা একসাথে মিক্স করে দিয়ে তারপর এটা বানাবেন, অনেক বেশি মজা হবে। মশলাটা মাখিয়ে আম্মু চিকেনগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, এই তখনই আমি কিন্তু অনেক সুন্দর একটি স্মেল পাচ্ছিলাম। যাই হোক, এরপরে আমি পিৎজা বানাবো। তো পিৎজার জন্য আমি এখানে অনেক কাপ আটা নিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি লবণ আর বেশ কিছু পরিমাণে চিনি। এটা একদমই আন্দাজের উপর দিয়েছি, যেহেতু আমি শুধু পিৎজা না এখানে আমি এটার সাথে বানও বানাবো, এই আটা দিয়েই একই ডো দিয়ে আমি পিৎজা এবং ওই বানের ডোটা বানাবো। তো সেই জন্য আমি এখানে সব কিছু দিয়ে দিলাম, সাথে ইস্ট দিয়েছিলাম 4 চা চামচ, আর এখানে কুসুম গরম পানি দিয়ে এই আটাটাকে খুব ভালো করে মাখিয়ে তারপরে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা দিয়ে এই যে খুব ভালো করে একটা নরম একটা ডো হয়ে যাচ্ছে, এখন এটা গরম স্থানে রেখে দিব। তো তারপর আম্মু এখানে স্পেশাল একটা কী বলে হাক্কা নুডলস আছে, ওইটা রান্না করবে, সেই জন্য এখানে কিছু নুডলস সিদ্ধ করে নিল। তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে তেলের ভিতরে, এটাকে খুব ভালো করে ভেজে সাথে দিয়ে দিল ক্যাপসিকাম আর কুচি। তো আম্মু এগুলোকে জুলিয়ান কাট করে কেটে নিয়েছিল, এখন এগুলোকে দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নিল। তারপর দিল পরিমাণ মতো লবণ, সয়া সস আর টমেটো কেচাপ দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেবে। এটা কিন্তু একদম সিম্পল দেখতে লাগছে, বাট এটার টেস্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন। তো লাস্টে আম্মু যে নুডলসের টেস্ট মেকার থাকে সেটা দিয়ে দিল। যাই হোক, এখন বানাবে পিৎজা এবং সেই বানের জন্য একটা ফিলিংস। তো এখানে কিছু পরিমাণ পেঁয়াজ নিয়ে সেটাকে ভেজে তারপরে দিয়ে দিল টুকরো করে কাটা মুরগির গোস্ত, লবণ এবং অল্প একটু পরিমাণে কাঁচামরিচ, সেটা দিয়ে খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নেব মুরগির গোস্তটা, মানে এটা রান্না করে নেব। তার আগে দিল আম্মু একটা স্পেশাল মশলা, সেটা দিলে অনেক বেশি মজা হয়। তো স্পেশাল মশলা বলতে এটা হচ্ছে রাঁধুনির যে মুরগির মাংসের মশলাটা আছে সেটা। এখন আমরা আগে থেকে মেরিনেট করা আমাদের স্পেশাল চিকেনটাকে ভেজে নেব। আগে অল্প একটু পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আপনারাও এটা দিতে পারেন, এটা দিলে অনেক ক্রিস্পি একটা চিকেন ফ্রাই হয়। তো একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে সেই মেরিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেবো খুব আলতো করে, দিয়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো, বেশি দিলে কিন্তু হাইটা পুড়ে যাবে। তো একটু দিয়ে দেওয়া হয়ে গেছে অ্যান্ড ইটস স্মেলস ভেরি গুড, অনেক বেশি সুন্দর একটা গন্ধ আসছিলো। তো এই তো ভাজা হয়ে যাচ্ছে, আর সেই দিন কিন্তু আমি আর আম্মু মিলে এগুলো আয়োজন করছিলাম, ছায়ার এক্সাম তাই ও পড়ছিল। তো এই দেখুন আমাদের ডোটা মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে, অনেক বেশি হ্যাপি লাগছিলো কারণ সবসময় কিন্তু এরকম হয় না। দেখুন আমি এই ডোটাকে খুব ভালো করে মিক্স করেছিলাম, তো মিক্স করতে করতে আমার 12টা বেজে গেছে, তো আমি দৌড় দিয়ে ছাদে চলে গেছিলাম দেখতে যে 31st নাইটের আয়োজন। আমি যেহেতু পুরান ঢাকায় থাকি তো এখানে কিন্তু অনেক অনেক বেশি আয়োজন হয়, 31st নাইট বলেন, সাকরাইন, এই দিকে অনেক বেশি উপভোগ করা হয় এইসব জিনিসগুলোকে। তো অনেক সুন্দর লাগছিলো জিনিসগুলো, যদিও ওয়েস্ট অফ মানি এগুলো আমার কাছে মনে হয় কারণ অনেক অনেক ক্ষতি হয় আমাদের পরিবেশের। তো যাই হোক, এইসব দেখাশোনা শেষ করে আমি তাড়াতাড়ি করে আবারও বাসায় গেলাম, কারণ আমারও এখনও অনেক কাজ বাকি আছে, এখনও পিৎজা বানানো হয়নি, রাত 12টা বেজে গেছে।
তো যাই হোক, আজকে আমরা পিৎজাটা মেয়োনিজ দিয়ে বানাচ্ছি। আমরা কোনো প্রকার চিজ ইউজ করিনি, কারণ আমাদের কাছে চিজ ভালো লাগে না আর এটা একটা ওভাররেটেড জিনিস মনে হয়। পিৎজার টপিংস হিসেবে ইউজ করেছি ক্যাপসিকাম আর টমেটো, তারপর উপরে একটু অরিগানো ছিটিয়ে এটাকে এখন বেক করতে দিয়ে দিব। অন্যদিকে ছায়া সেই নুডলসগুলোকে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছে সার্ভ করার জন্য। আর এদিকে আমাদের চিকেন ফ্রাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই তো সব কিছু নিয়ে চলে এসেছি, তখনও কিন্তু আমাদের বানটা ভালো করে হয়নি, সেই জন্য যে ওপেনে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই ছিল আমাদের কষ্টের ফল, পিৎজা, চিকেন বান, কেক, সব কিছু আমরা আয়োজন করেছি। অনেক অনেক ভালো লাগছিলো, কষ্টটা সার্থক হয়েছে কারণ জিনিসগুলো অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। বাট একটু লেট হয়ে গিয়েছিলো, এটাই সমস্যা। খাবারগুলোর মধ্যে আমার সবথেকে ভালো লেগেছিলো এই নুডলসটা, তারপরে লেগেছিলো পিৎজা, আর একে একে চিকেন ফ্রাই, তারপরে বানটা অনেক ভালো লেগেছিলো, কিন্তু সেটা আমরা সকালে খেয়েছিলাম। যেহেতু অনেক খাবার একসাথে খাচ্ছি, আমাদের পেট অলরেডি ভরে গেছিলো। তো এই তো পিৎজাটাকে আমি কেটে নিচ্ছিলাম, দেখুন কতটা নরম হয়েছে, একটা বালিশ পিৎজা মনে হচ্ছিলো আমার কাছে, অনেক বেশি মজা হয়েছিল। চিজ ছাড়াও যে এত বেশি মজার হয় একটা পিৎজা, আপনারা হয়তো আগে কখনো খাননি, আমি এটা আলাদা একটা ভিডিও দেওয়ার ট্রাই করব। এই ছিল, এই তো তারপর আব্বু কেক কাটছিল, আব্বু বলছিল 24টা আমি খাবো। তো যাই হোক, আমরা অনেক বেশি মজা করেছিলাম সেই দিন। আপনাদেরও আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে, আমাদের বিকুরা নিয়েই যে। তো ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।